নমস্কার বন্ধুরা আমি সূর্য আগ্রওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা শীতকালে আমরা প্রত্যেকেই পিটুনিয়া লাগাই পিটুনিয়া আমাদের অত্যন্ত প্রিয় ফুল আর এই ফুল প্রচুর প্রচুর পেতে আপনাকে কিছু টিপস দেবো প্রথমেই যে আপনাকে গামলাটা ইউজ করবেন যে টপটা ইউজ করবেন সেটা ফ্ল্যাট গামলা ইউজ করবেন তাতে কি হবে যে গাছটা খুব ভীষণ ঝাঁকড়া হবে কেননা যে পিটুনিয়ার যে রুটস যে শিকড়গুলো সেটা নিচে অবধি যায় না উপরে উপরে থাকে তো সুপারফিশিয়াল যে রুটসের জন্য আপনার যত ফ্ল্যাট গামলা হবে পিটুনিয়ার যে গাছের বিস্তারটা তত বেশি হবে আর তত বেশি আপনার ফুল পড়বে আজকে আমি তিনটে টিপস বলবো এই তিনটে টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের বাড়িতে যে পিটুনিয়া গাছ আছে অত্যন্ত ভালো হবে এই টাকা তো বলে দিই অন্তত তিন চার ঘন্টার সানলাইট কিন্তু মাঠ প্রথম যে টিপসটা দেবো আপনার ফুল যখন প্রথম যে ফুলগুলো আসবে সেটা চক করে কেটে বাদ দেবেন প্রথমে দেখুন কিভাবে বাদ দেবেন দুটো আঙুলের নখের সহায়তায় আপনারা পিনচক করে দেবেন একদম যাতে কি হবে যেখান থেকে আপনারা চক করবেন সেখান থেকে পাঁচ ছটা করে ব্যাঞ্চ নতুন করে বেরোবে আর যত বেশি ব্রাঞ্চ এর মানে তত বেশি আপনার কুড়ি আসবে তত বেশি আপনার ফুল ফুটবে তো প্রথম দিকের যে ফুলগুলো হবে একবার বা দুবার সেগুলো একটু মায়া ত্যাগ করে ফুলগুলোকে অফ করে দিয়ে দেয় প্রথমে আপনি দেখে নিলেন কালারটা কি আছে তারপরে এক দফা বা দু দফা অফ করে ফুলগুলো সব ফেলে দিলেন এরপরে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ হবে আর প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে গাছটা প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে এর ফলে প্রচুর ফুল ফুটবে তখন আপনারা যারা ভাবেন যে কী করে এরা পঞ্চাশটা ফুল একশোটা ফুল একসঙ্গে গ্রো করছে এটা একটা বেসিক রিজন যে পিটুনিয়ার জন্য আপনি কীভাবে করবেন প্রথম হলো এটা দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সার কী দেবেন যে সার বা খাবার আপনারা দেবেন আপনারা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার সর্ষের খোল পচানো তিন থেকে চার দিন পচানো অত্যন্ত পাতলা করে ভীষণ পাতলা মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাতলা একদম চায়ের লিকারের মতো পাতলা আর দেখার পদ্ধতিটা দেখে নিন গাছ দেওয়ার দেখুন ঠিক শুধুমাত্র মাটিতে দেবেন গাছের উপরে বা পাতার উপরে যাতে একদম না পড়ে পাতার উপরে এই জলটা পড়লে কিন্তু পাতায় পচন হতে পারে সেই জন্য দেখুন গাছটাকে সরিয়ে মাটির মধ্যে আলতো করে গাছটাকে সরাবেন গাছের ডালগুলো কাণ্ডগুলো অত্যন্ত নরম ভেঙে যেতে পারে আলতো করে সরিয়ে মাটিতে প্রয়োগ করবেন আর একটা সার আপনাকে আমি বলে দিই সেটা হচ্ছে ডিএপি ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট আঠেরো ছিচল্লিশ এর হচ্ছে নাইট্রোজেন ফসফরাসের মাত্রা আট থেকে দশ দানা মানে দশ ইঞ্চির যদি গামলা হয় আট থেকে দশ ইঞ্চির গামলায় আট থেকে দশ দানা দেবেন কোনো মতেই হাফ চামচ এক চামচ দিতে যাবেন না গাছ কিন্তু মরে যাবে এই যে দেখুন আমি দিচ্ছি গামলার কেনারা মানে হচ্ছে টবের কিনারায় ধরে আপনি আট থেকে দশখানা দানা গুনে গুনে দেবেন তার বেশি দেবেন না কেননা কেমিক্যাল ফার্টিলাইজার এটা মারাত্মক অ্যাক্টিভ একটা ফার্টিলাইজার সেটা খুব বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এই যে দেখুন এখানে ত্রিকোণ মাত্রার একটা গামলা আছে এখানে তিনটে গাছ আমি লাগিয়েছি এক একটা গাছের জন্য আমি পাঁচ থেকে ছখানা দানা দেখুন চারিদিকে ঘুরিয়ে আমি দিয়ে দেবো সেটা গামলার কিনারা কিনারা এভাবে দেখুন আট থেকে দশখানা দেবেন মোটামুটি সাত থেকে দশ দিনে আপনার এই যে সার যদি প্রয়োগ করেন ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট সেটা দিলেই যথেষ্ট প্রচুর গাছের বৃদ্ধি বিকাশ হবে দেখবেন দেখতে দেখতে সাত দিনের মধ্যে গাছের সাইজ প্রায় ডবল হয়ে যাবে আর এখানে হালকা রোদ পড়ছে শীতের রোদ পড়ছে শীতের রোদে রেখে দেবেন এই সারটা প্রয়োগ করুন রেগুলার জল দিতে থাকুন গাছে প্রচুর প্রচুর ফুল পড়বে থার্ড যে টিপসটা বলবো সেটা হচ্ছে এখানে প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয় পাতাগুলো খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনি কী করবেন ক্লোরোপিড ইনসেকটিসাইড দিয়ে এটাকে মোটামুটি ধরুন যদি কম্পিউটার ইউজ করেন কম্পিউটার একটু গাঢ় মোটামুটি এক লিটারে তিন লিটারে এক এম এল দিয়ে আপনি প্রয়োগ করলে সাত দিনে দশ দিনে একবেন সব ইনসেক্টের কন্ট্রোল হবে এই তিনটে টিপস আপনি ফলো করুন দেখবেন গাছ আপনার গাছে ফুলে ফুলে ভরে থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ